شكرا لك بتاك بولدين انسي كوبا صدربت ما انا بدها يخلي كليتسي جدي جدري جدي গোড়া থাকে না উত্তর আসলে বল তুমি কি করছ হ্যাঁ কথা না আমার সুযোগটা তো দিবা তুমি দেখ আমি তিন জানা কিছু দি উত্তর আসলে বাবা রাখারি করেন কিছু দিকে দাও দি কি হইছে কও আমার বইবে খা আমার মাথাটা খা তোরা সবাই সবাই খা আমার মাথা খা মা আমার মাথা বইবে খান দাও আমি বেবে কে কথা বলি কিছু দিকে না কয় দিন ধরে আনছি তোর কয় দিন ধরে বেদিস কয় বছর হইছে এই যা বহুন তুমি সকালকে সকাল রাগারাগি শুরু করছ কেন লাগা তোর বিয়া দিছি না আমি গোবর খাইছি এক খাবলা গোবর খাইছি আরে মাইসা বন্ধুর গোবর খাই গোবর দেয় সার সার বানি খেতে দাও বাবাজি তুমি কথা কও না তোমার লাগে আমি কথা কও না আমার মেয়ের নাকে কথা করিস আমার মেয়ের নাকে কথা কও আমি কত আনিস গেলাম এই যে তুমি চুপ করে থাকো কি হইছে আমারে খাও তুমি এটা না তোরা কি কামাই করে জিজ্ঞেস করবি না খালি আমার এই সংসারটা ধ্বংস করবি তোরা আপা আমি কি বল আমি কানে মেলা দিছি তো আমার কোন সমস্যা নাই আমার সয় সম্পত্তি জায়গা সম্পত্তি তোমরাই বাবা এই কামের যদি করো না হুদাই বাইতে বয়ে থাকো এই কেতাছি কামে আমনে হুদা হুদি রাগ করেন কিছু দিকে আমারে যে করোনা দেখে তুই রাগ করলাম কামে কইতাছি আমি কোন কাজ করব কামে কইতাছাও কোন কামে যাবা কি কামে যাবা আজকে মনে কথা আমার কাম কি তা জানেন কি কাম ধোয়া নে দমু আচ্ছা এক গুণা দেরি করব হাইস্টে করলা এক গুণা দেরি করে দুইটা চা খামু নাল খাইলে খাইলে খাওয়ার পরে মনে কথা এক গুণা দেরি করলে পরে আমার 500 টাকা দিয়ে দিব কেরা 500 দিব হ্যাঁ হোস করে নাম নিমের কাছে কেরা 500 দিব 500 দিব দোকানদারে 500 দিব হ্যাঁ দোকানদারে 500 দিব দোকানদারে 500 ওই তো দোকানে পাহারা দিব না এর লাগা না গো বুঝলাম না তোমাকে কথা দুইটা চা খাবা ওই দোকানে দিনে 500 টাকা দেব তোমরা উল্টা উল্টা বুঝাইতা চাও না কেবারে এক ঘন্টার মধ্যে 500 টাকা দেব ওই দোকানদারে ওটা কইলে আমি মাইনে নেব নাকি ওই তুই কি বুঝাবা চাইতা চা আমারে এ দোকানদারে 500 টাকা দেব তোর কইলে আর আমি মেনে নেব ওই দোকানদার চাও খিলাও আমার 500 টাকা দেব এই মিয়া একটা থাপু দে আমার দাঁত ভাঙ্গা লাগাই দিব আরে আপা তুমি হোদাই লাগা রাখি কত ওই তোমার মিয়ার জন্য এ কইলা তুমি বিশ্বাস করলা হ্যাঁ ওই দোকানে যাইবো যাই এক ঘন্টা দেরি করবো চা খাইবো যাই কাজে যাইবো জেনে কাজ হই গেছে হেরা টেরা দিব তে হেই বেলে কো মাথা থয়ে কয় আমার দোকানদারে 500 টাকা দেব আমার উল্টা উল্টা বুঝাই যাচ্ছে না কই আর আমি উল্টা উল্টা বুঝাই যাচ্ছে আপনি খালি রাগ করেন আমার আদর হসির বালা যা এই হসির খালি রাগ রাগ করে হসির আগে হসির বালা আছাল হেলে দাও কা হেলে দাও কা হেলে থাকো কি চিন্তা কি এ তোমার কোন বাপের বাচ্চা থাকো কোন বালের বাচ্চা থাকি আমি মেয়ের জন্য আমি হেই বলকে থাকি আমি কোন বলকে থাকি তোমার বাচ্চা যে থাকো গা দাও আমার বাচ্চা থাকো না আমার মেয়ে বিয়ানা গুলি তো আমার বাচ্চা থাকো আমার মেয়ে নে তুমি যাও গা আমার মেয়ে নে তুমি আমার বাচ্চা দেনে কে হরণ দিলে আমার বাচ্চা থাক জায়গা নাই তাই আমার মেয়ে আবার ওজন বেশি আছে আরে বাচ্চা বান আছে আমি এত কথা কইলাম না আজকে কামাই করে বাচ্চা নাইলি মানে তাকে দুজনে খাওয়া বন্ধ এই যে কই থাকি গেলাম আমি তাহলে কিবা করে আরে কাম 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 এই যে তুই বুঝ না আব্বার রাগ বেশি আব্বার লগে তো কেসাল পড়ো খেলি গা আরে আমি তো বুঝা হারাই নেহি যে তাইলে দিলে বেজা হারছিল যাও গেতাস এই যে শোনা এটা কথা কই কি আমি তো যাবার নিছি যদি আইলি মার আব্বাটা আছে আমি কি দিম কোন দিকে আরে পাগল বুঝে না আমার কাছে টে আছে তোমার আমি আইনা দিতাছি তুমি খালি খারাও কথা বুঝো না কিন্তু আব্বা বুঝালি আবার গঙ্গা ইয়া না থাকি কসে কি সুন্দর আমার আগের বড় কত ভালো ছিল গো ওটা টে আছে অনেক আগে দিয়েছি আর সান লাগি এই যে খাইছি এ বই ভালোই ব্যবহার করে মোটামুটি তো তুই সামারালাল কথা বসকে তোর ব্যবসা ভালো একটা সারবি একটা ধরবি কাম তো তার এইটাই তুই তো না পারবি না আমি পারি দিকে মনে করতে একটা ছাড়তাছি একটা করতাছি মনে করতে এইভাবে চলতাছি বুঝো না ঠিক আছে এনালি নেশা কাম এনালি নেশা কাম যারা নেছো নেছো তারা গেলে এই কাম করে মানে এক বই ছেলে আর এক বই ধরে এক বই ছেলে আর এক বই ধরে এনার কি ভালো কাম না এনালি নেশা যারা তারা এই কাম হ্যাঁ নেশা কাম যারা তারাই তো করে হ্যাঁ আমি তো তাই জানি তোর তো কত নিবাস কিছু আমার কত নিবাস না এলাকায় তুই এই সমস্ত অবকলন কি গণ অন্যান্য এলাকায় গেলি মাইসি কয় একটা দুইটা কি করছি ওই আরেক জায়গায় বিয়া করেছে হে হে ডান
ধর্ম আই হাঙ্গো কাছে ওই হেরা তো বিয়া করছি এর আগে করছিলাম হেরা ভালো আছে আগে করছিলি হ্যাঁ আগে করছিলি জাগর ভালো করি নাই করলে আবার যে কিরুকার থাকবো নাই দিয়েছে মনে রাখ কম করতে কোন মাশাআল্লাহ মাটি না গড় জামান বা আমার এলাকা থেকে আমার তুমি মারো বড় ফায়দা আল্লাহ তুমি হবে মধু সাগর তোরে মধু এইডাই পারো তুমি বুঝছো কি তোমার দল্লি একবার ফিরা ফিরা ভালো আছি কি মনে করছ শালা গড় জামার বোঝানোর কাজ আমি জানি তো জানি যে টাকা পয়সার কোনো পুরানি নাই যদি পুরানি থাকতো তাহলে এই বানর ঘরের মধ্যে হুইয়া বইয়া থাকতো না ও তো ব্যাক আপদ বিপদ গেছে গা ওই ওই আমার টেয়ার পুরানি নাই হ্যাঁ আমার টেয়ার পুরানি আমি টেহার জন্য গম পারি না গলা নামায়া কথা কয় একবার চ্যাপটা বানা ওই কি গলা নামাম ওই সমুদ্রের বলে কামটা করে থেকে গেল কি আমার মেয়ে তালাক দিছে শালিশ বিচারে কইছে 20000 টাকা ধরে মানা 20000 টাকা দিল নাকি আজকে যাইতাছি নয় দেশ শুনে ছাতি ভাঙবো ওই হোমন্দির পর রাস্তা জাত করে ছাড়মু এটা বাড়ি তুই সিংজি মাসের মতো লাভ পারা হারে রাস্তায় গেলে মানুষের সামনে তো কথা মুখ দে বাইরে ওই শালার খাত চুনি একটা বছর হয়ে গেছে এখন তুই 20000 টাকা হাইলো নাকি এই কালা শালার ভিতরে রূপ করতে হয় নাই আজকে দেখামু আজকে দেখামু ওই হোমন্দির বার কি বে সারা দেওয়ার আগে ওর বেয়াড়া বিয়া দিল ওই শালারে জাত করমু হ্যাঁ কারে জাত করবা ওই শালারে মানে ওর হশুরে ওর হশুরে ওর হশুরে জাত করা বাদ দিয়া জাগরে নিয়া বিচারে বইছিলা না হ্যাঁ যে কথা আছে সেই কথা অনু যাতে হাড়া নিয়া হও যাব যদি টেহা না দেয় তারপরে হশু জাত করার লাগে আর ওই ওই নির্মুসাবারা জাত করার লাগে এটা করবো না করবুনি করবুনি কাল কাও এই যে মেয়ার হশুরে ফোন দিছাল যেটা বিয়া দিছি কয় বিয়াই আপনাকে 20000 টাকা দেওয়ার কথা চাল টিয়ার পাড়াইলেন নাকি আমি করে পাড়াইতাছি আপনি তো আরেক ছোট লোক এটা কই থেছি ছোট লোকের ভুগলে তো ছোট লোক আহে তুমি যেমনে উপরে কালা ভিতরে কালা পুরা কালা ওই তোমার বিয়ায়ও তাই এই কালা নাই আজকে দেখামু আজকে কালা রূপ তাই দেখামু এটা গেলাম আমার মিয়ারা সারাসারি করাইছে আমি 20000 টাকা পামু ওই বিয়া একিলে কই 20000 টাকা চাবো 20000 টাকা ওই বেতে চাবো চাবো বিয়া বিয়া দে আছে টাকা দে হবে না আমার টাকা দে হবে না আমার সমুর কো আগে টাকা দে না চাল ওই টাকা তোমারে দিব তা ঠিক আছে ওই টাকা পামু আমরা এখন যে মিয়া বিয়া দিছো ওই নতুন কষ্ট ওই টাকা দিবা যাবে কথা বাতা হইছে বিয়ার মধ্যে খানি গঞ্জম বাজার বানর বানর ব্যাকখানি গান ওই খাচ্ছনি ডাইনা দানমো বাবা দা দিয়া দেমো ঝামেলা শেষ আমার মেয়ে তো সুখের হলো গেলাম আজকে আজকে ওকে দেখ পানি গাই যাবো ডাইনা ডাইনা বাবা দে দিবা অবাক কইরা যেমনে মিয়া সারা সারি করে এনে 20000 টাকা জরিমানা নিতাছি এবার তোমারে ছাইলা দিয়া আমিও 20000 টাকা জরিমানা নিই আরে ভালো মন্দ খেলবার চাল তো লবণ আছে আর তো ভালো থাকতো ওই বিয়া শাদি কি আরেকটা করবি তুমি কি বাবা আমি আমার তো শয়তান লারে তোমার কাছে বিয়া হবো মু আমারও তো শয়তান লারে তো মানে লুসুঙ্গা মহিলার বিয়া করব তুমি যে সামার সামার আমার মত একটা পাইয়া দেখো পাইছো তো একটা কাইলা বান্দর দেখছি না এই এই কেরা কাইলা বান্দর হইছে কেরা কাইলা বান্দর হইছে ওই পরার পর আমার স্কুলে যে জানা সামার এখন রেডিমেড জামাই আছে এ রেডিমেড জামাই তোমার থাক পয়সা 4-5 টাকা দিই আমার তো সমস্যা কি আমি বিয়া করি তোমার সমস্যা কি আমার সমস্যা তুই আমগালাকে ঘর জামাই আছে তারপর তোমার বুইনের বিয়া করলে তোমার বিয়া করলে তোমার বিয়া করতে আছে আমি সামগো বাড়িতে বিয়া করতে তোমার বুইনের আছে আছে হ্যাঁ আছে এই টুক সুদ এর আছে তুই দিয়ে ভালো দিয়ে দিবি একটা মুটা দিব প্যাম্পাস কিনে লয়ে যাস বিকালে কোলে ওটা মুটা দিব তুমি যে কাপড় দিয়ে দাও শালার খাতুনি মহিলা জানি কোন গান স্বাস্থ্য বোন বিয়া দিয়ে তো জরিপানার তালে বলছি পাড়ি পা পাও দিয়ে খাও আবার আমার বোন বিয়া দিয়ে তোমার কোন লাস মনে মনে গানি দেব জরিপানে 2500 দিছে আবার জরিপানা দে তোরা দেখলাম আমার জরিপানা এমনি হয়ে যায় তোরা দেখলাম আমার রাশি খারাপ হয়ে যায় তাই নাকি হ্যাঁ আমার রাশি নগদ পাল্টা যায় আমি না পার না রাশি ভালো করে বুঝতে আমার কাছে আছে আমগো এলাকার কি যে পাওয়ার আছে এটাকে বুঝাও কি পাওয়ার পাওয়ার হইছে তুই আগে যেমন ছিলি বানরের বাচ্চার মতো দেখা গেছে দেখলে মনে হয় তো গাইসা বান্দর খালি যদি একটা লেজ থাকতো তাইলে তো হইছিল কাম চরিত্র ওই মহিলার জামাই বিদেশ গেছে তো গেছে আর আহে না যদি একবার আইছিল ওই যে আবার গেছে যাই আরেক জায়গায় বিয়ে করছে বান্দারা কেরা তুমি তোর লগে আমার কথাই মিললো না তার মানে উচিত কথা তোর লগে কথার কোনো ধারাই যায় না তুই মানুষ না মানুষের কাতারে উপরে না এ মানুষ না ভালো কথা কইলি আর মানুষ না মানুষের কাতারে মানে কেরা বান্দা তুই বান্দা আমি সদ্য গোষ্ঠী বান্দা ভাই কই যে গুরু মনে করি তুই বান্দা যদি না হয়
هل يمكنك ان تكون مسؤوليه 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 مس
ফাসিল গুন্ডা দেনি কানে ফাসি আমি কানে দি রাখা এ লাগা সারবি এ এলাগা নরে লাগে দে বাড়ি করে দে বকরি আমি বাইতেবান থাকি আমি আমো ওই আমি বাইতেবান খাই ওই আমি বাড়ি আর কে বাড়ি গেরা রাখি তুইলো এ হ্যাঁ গেরা আমার বাড়ি রাখি তুইলো রাখি তো নিজে নিজে কো বাইতে দুই আর কে খাই না কি সামার আমি পরে দুই বাড়ি পরে বাইতে তো হবে সামার লাগা বিয়া করছিলাম গো ফাকেন গা খাই বাবু এলাগায় খাস বয়ে বয়ে সামার ফোন মধ্যে তো হো না কেন সামার ফোন মধ্যে তো হো আর বড় কানে তো ও মোতর মন রইস হ্যাঁ তুই মন রইস তোর মেয়ের জামাই শোনা নিয়ে না ওই বাট্টুর বাচ্চার কাছে যে মেয়েটা বিয়ে দিছে তোর মেয়ে যে হাঙ্গা দিছে আমার মেয়ে যে হুমুন্দির বলে বিয়ে করছাল সালিশের মধ্যে যে ব্যাগ মাইসের সামনে কই আইলো যে ২০,০০০টা দেবো ওই ট্যাটলোটাকে মনে করছো কিসের তোমরা আমার মেয়ে তালাক দিছে আজার আজার পয়সা সামনে স্বীকার করছে ২০,০০০ তালাক তো দিয়ে দিছি কিসেরটা কিসেরটা তো আমি দেখাইতাছি করে দিলেন করছে ওই শালির সাথে কি কথা স্যার ওই এখন পর্যন্ত দেখাই কিসের ফালতু কথা কিসের ফালতু কথা হ্যাঁ তুই টিহা দিয়ে আনকা তা টিহা না দিয়ে তুই বউনি হয়ে থাকস এবার টিহাটা দিয়ে আনকা না দিমুনি দেহা কবে দিবি সামনে শুক্রবার দিমুনি গেলে সামনে শুক্রবার এক ঘন্টা না ফলাবি এক ঘন্টা ফলাবি টাকা আই বান্দনা রাখ বান্দছি আমি এখনই বান্দছি হুমন্তির বলা তোমারে টিহা দিমুনি টিহা জুয়া নে টাকা তো টিহা দিমুনি কেরা এক ঘন্টা না ফলাবি এক খন নগদ হ্যাঁ টিহা বান্দ বান্দ এই কিসের বান্দ না 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 বান্দ না বান্দ না রাজু এই ভাই তো আমরা সব আমরা না ছন শরম ছাড়া এই মেয়েটা বিয়া দিলেন আরক নিকেল কি আইনা মেয়ে আছে বিয়া দিলেন এ বেটার গাবলা সে গাবলা মেটে দিলেন না না বুঝতাছি বুঝতাছি ওরনে সেন তে হাত তো দিব কইতে ও তার কামাই দিতে কর না তে হাত দা চড়া মারি না লাগবো হ্যাঁ আমরা যাইতো না না বউ তাছাড়া জানো জানেন না যে মেয়ে জামাই আরখানে তালাক দিয়েছে কই নাই তো সুমনের বলারে বলে তো তা পাই গেলাই আরেল কি কইছে তে হাবো ওই সুমনের বলারে তো বহয় বহয় খাওয়াইছি এই যে আমি কই দিন পাছি আমি তো বইরে যা হারছি ফুরিয়ে যা হারছি ও ডুবলার মধ্যে তো তেস সুমনের বলা এই যা কথা কষ্ট আইতে আমরা আর কদিন
খাইয়াই ঘুরে এলাম বুঝেন না আপনি রেলা করেন দেখা দিবেন কবেন না এই দেখা দিবেন আমার বাচ্চা তাহাবি না তাহলে ওই পিসা তো টিয়া দিয়ে দিলেন দিয়ে দিলেন আমার মেয়ে আমি গার্মেন্টে গেলাম গা নজাম নজরে গার্মেন্টে চাকরি করি কি কও তুমি বাচ্চা থাকবো না গর্জামাই তাইলে পরে ব্যাগ সালারি গালি কয় এই গর্জামাই